2018 30 জুলাইত প্রকাশ পাব এনআরসির সম্পূর্ণ খসড়া। এমাহলৈ সকাহ পালে এনআরসির রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলায়। উচ্চতম ন্যায়ালয়ে মানি ললে হাজেলার আবেদন। মাজনিশা নহয়, দিন দুপুরত প্রকাশ পাব এনআরসির সম্পূর্ণ খসড়া। শেহতীয়া মানে বুড়াই পেলাইছিল রাজ্যের বহু এনআরসি কেন্দ্র। এনআরসির জাননী পায়ও এনআরসির কার্যালয়ত উপস্থিত হব পৰা নাছিল বহু বানাক্রান্ত। প্রাকৃতিক দুর্যোগের বাবে এনআরসির কামত ব্যাঘাত জন্মাত এনআরসির খসড়া প্রস্তুতর সময় বৃদ্ধি করবলৈ উচ্চতম ন্যায়ালয়ত আবেদন জানাইছিল এনআরসির রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলায়। উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশ রঞ্জন গগৈ আর আর এফ নরিমনের বিচারপীঠে মানি ললে হাজেলার আবেদন। 30 জুলাই ডেট দিছে মাননীয় উচ্চতম ন্যায়ালয়ে সম্পূর্ণ খসড়াখন প্রকাশ করার কারণে। আমি 30 জুলাই ডেট খাটাং করে দিছো। আমার কাম বহুতখিনি ইতিমধ্যে আগবাড়ি গেল আর আমি 30 জুলাই খসড়াখন প্রকাশ করিম। মাজনিশা নহয়, দিনের ভাগতে প্রকাশ পাব এনআরসির খসড়া। মাজনিশা নহব, এবার মাজনিশা নহব, আমি দিনতে করিম আর অনলাইনও পাওয়া যাব আর কাগজ হার্ড কপি বর এনএসকে বরতো পাওয়া যাব। কেবল সময়সীমা বৃদ্ধি করবর বাবে আবেদন জানাই নহয়, ইতিমধ্যে বিদেশী আর সন্দেহজনক নাগরিক বলে চিহ্নিত হওয়া লোকসকলক এনআরসির খসড়ার আওতার বাহিরত রাখবলৈও আবেদন জানাইছিল এনআরসির রাজ্যিক সমন্বয়কগৰাকীয়ে। উচ্চতম ন্যায়ালয়ে মানি ললে প্রতীক হাজেলার আটাইকেইটা অনুরোধ। প্রতীক হাজেলা ডাঙরিয়ে আজি উচ্চতম ন্যায়ালয়ের পৰা কেইটামান বিষয়ত অনুমোদন বিচাৰিছিল, যেনে ফরেনার্স ট্রিবুনেলত যিখিনি গোচর ইতিমধ্যে আছে, যিসকলৰ গোচর আছে তেওঁলোকৰ নাম উন্নীত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীত অন্তর্ভুক্ত নহয়। ইতিমধ্যে ডি ভোটার যিসকল বলে ঘোষণা হয়েছে তেওঁলোকৰ পৰিয়ালৰ নাম অন্তর্ভুক্ত নহয়, ডিসেন্ডেন্টৰ নাম অন্তর্ভুক্ত নহয়। আৰু প্ৰথম খসড়াত ভুলবশত যিবিলাকৰ নাম সোমাই গৈছিল তেওঁলোকৰ নামো তাত অন্তর্ভুক্ত নহয়। এই বিষয়সমূহত প্রতীক হাজেলা ডাঙরিয়ে উচ্চতম ন্যায়ালয়ৰ অনুমোদন বিচাৰিছিল আৰু উচ্চতম ন্যায়ালয়ে সেই সম্পর্কত অনুমোদন দিছে। ইফালে বিদেশী আর সন্দেহজনক নাগরিক বলে চিহ্নিত হওয়া সকলক এনআরসির খসড়ার আওতার বাহিরত রাখা কার্যর বিরোধিতা করে পূর্বেই উচ্চতম ন্যায়ালয়ত আবেদন জানাইছিল দুই কংগ্রেস সাংসদর লগতে জমিয়ত উলেমাকে ধরে কেতবোর সংগঠনে। কিন্তু এই সকলের আবেদনের শুনানির দিন এসপ্তাহর পিছতে ধার্য করা হব বলে আদালতে মত প্রকাশ করে। হাজেলা বা যিনি আমার অর্ডার যিনি ইস্যু করলে সেইখানে ইস্যু করার ভিত্তিত আমি চ্যালেঞ্জ করেছিল। ইতিমধ্যে কোর্টে কলে যে এই কনসিডার করা হব, কিন্তু আফটার 30 জুলাইয়ের পিছতে। লক্ষণীয়ভাবে এনআরসির সম্পূর্ণ খসড়া প্রস্তুত হয়ে উঠার প্রাক মুহূর্তত রাজ্যের আইন শৃঙ্খলার দিকটুক বিশেষভাবে গুরুত্ব দিয়ে আছে উচ্চতম ন্যায়ালয়ে। এইবার এনআরসির রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলা আর তেওঁর পরিয়ালের সুরক্ষাক লৈও হস্তম হয়ে পড়েছে উচ্চতম ন্যায়ালয়ে। প্রতীক হাজেলা আর তেওঁর পরিয়ালের সুরক্ষা নিশ্চিত করবর বাবে রাজ্যিক মুখ্য সচিব আর আরক্ষী সঞ্চালক প্রধানলৈ নির্দেশ দিছে সর্বোচ্চ ন্যায়ালয়ে। মাননীয় উচ্চতম ন্যায়ালয়ে সুমতো এই প্রশ্নর মোক করলে মোর আর মোর পরিয়ালের সিকিউরিটিক লো তেখেতকলে নির্দেশ দিয়া মতে সিকিউরিটি কভার অ্যাসেসমেন্ট হব লাগে আর যি ধরনের সিকিউরিটি রিকোয়ারমেন্ট আছে সেই ধরনের সিকিউরিটি দিব লাগে। গতি অ্যাসেসমেন্ট আর সিকিউরিটি প্রভিশন দুটা বস্তু স্টেট গভর্নমেন্টক সাপ্লাই দিয়ে। আপনার আপনার পরিয়াল? হ্যাঁ, মোর আর মোর পরিয়াল। উচ্চতম ন্যায়ালয়ের সিদ্ধান্তক আদরি লৈছে জাতীয় সংগঠন সমূহে। লগতে সকলো রেখা সমগ্র প্রক্রিয়াটোর জড়িয়ে প্রস্তুত হয়ে উঠিব এখন শুদ্ধ এনআরসি। আমি উচ্চতম ন্যায়ালয়ে 30 জুলাই তারিখে উন্নীত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী খসড়া প্রকাশ করবলে যে নির্দেশনা দিছে সদৌ অসম ছাত্রখণ্ডে আমি আদরণি জানাইছো। এটা খুব শুভ লক্ষণ যে 30 জুলাই দিনাখন এনআরসি দ্বিতীয়খন সম্পূর্ণ খসড়া প্রকাশ পাব আর 31 তারিখে আকো পিছর তারিখ দিছে। 30 তারিখে কিমান উলাই, কিমান সংখ্যা উলাই, তারপর সরকারে এটা নিশ্চয় ব্যবস্থা লব আর আমার ফলের আমি এটা নিজের ব্যবস্থা লম। এনআরসির আখুয়া সম্পর্কীয় অন্যান্য গোচর এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশের এদিন পিছত অর্থাৎ 31 জুলাই শুনানি লব উচ্চতম ন্যায়ালয়ে। দিল্লির পার্থজ্যোতি বরার সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।